সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস 24.org শিরোনাম। নেটো মিত্রের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক যুদ্ধ হবে না বললেন শীর্ষ রাশিয়ান জ্যোতিষী। মার্কিন সহায়তা না পাওয়া ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে পারবে না ইউ। রাশিয়ার মহানতা নিয়ে পুতিনের মন্তব্য। জার্মানিতে ইএফডি নেতার উপর হামলার অভিযোগ অস্বীকার পুলিশের। ইলন মাস্কের সঙ্গে ইহুদি লবি গ্রুপের দ্বন্দ্বের অবসান। এবং নগদ সংকটে যুক্তরাজ্যের ব্যাংকের শেয়ার দুইবার স্থগিত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নেটো মিত্রের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন নিশ্চিত করেছে যে একটি মার্কিন যুদ্ধবিমান বৃহস্পতিবার উত্তর সিরিয়ার উপর দিয়ে একটি তুর্কি আক্রমণকারী ড্রোনকে গুলি করে নামিয়েছে। প্রতিবেদন অনুসারে আনকা এস ইওভি হাসাকা প্রদেশে সেই স্থানে পৌঁছেছিল যেখানে মার্কিন বাহিনী কাজ করছিল। এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে বরাত দিয়ে এএফপি জানিয়েছে ড্রোনটিকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং একটি F-16 যুদ্ধবিমান দ্বারা গুলি করে নামানো হয়েছিল। একজন নামহীন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান যে তুর্কি ড্রোনটি বায়ু থেকে স্থল ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল এবং যখন আমেরিকান সৈন্যরা কাছাকাছি অভিযান চালাচ্ছিল তখন গুলি করে নামানো হয়েছিল। অসমর্থিত প্রতিবেদন অনুসারে একটি 421তম ফাইটার স্কোয়াড্রন F-35 এই হত্যার জন্য দায়ী ছিল। তবে 421তম F-35 এবং F-16 উভয় পরিচালনা করে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রক অস্বীকার করেছে যে ড্রোনটি তাদের একটি ছিল, কিন্তু মার্কিন কর্মকর্তারা WSJ-কে বলেছেন তারা ইউএভির উৎস নিশ্চিত করেছে এবং সেই অনুযায়ী কাজ করছে। আঙ্কারায় রবিবারে সন্ত্রাসী বিস্ফোরণের প্রতিশোধ নিতে যাওয়ার জন্য কুর্দি জঙ্গিদের দায়ী করা হয়েছিল। তুর্কির ড্রোনগুলি উত্তর পূর্ব সিরিয়াকে নিয়ন্ত্রণকারী মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের অবস্থানগুলিতে বোমা হামলা চালিয়েছিল। তুরস্ক সিরিয়ায় YPG মিলিশিয়াকে PKK-এর বিকাশ হিসেবে দেখে, যাকে তার একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। SDF বাহিনীর প্রাধান্য YPG যোদ্ধাদের নিয়ে গঠিত, যারা সম্প্রতি দের এজর প্রদেশে তাদের আরব সহকর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। বর্তমানে প্রায় 900 মার্কিন সৈন্য সিরিয়ায় অবস্থান করছে, যারা সাবেক ইসলামিক স্টেট অধিকৃত অঞ্চলে কৃষিজমি এবং তেলের কূপ নিয়ন্ত্রণে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সহায়তা করেছে। সিরিয়া সরকার তাদের উপস্থিতিকে অবৈধ বলে নিন্দা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সিরিয়ার তেল লুণ্ঠনের জন্য অভিযুক্ত করেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া জানায়নি। পারমাণবিক যুদ্ধ হবে না বললেন শীর্ষ রাশিয়ান জ্যোতিষী। রাশিয়ার সর্বোচ্চ জ্যোতিষী কারা উল ডোপচন ও ভবিষ্যৎবাণী করে বলেছেন বিশ্বে কোনো পারমাণবিক সংঘাত হবে না। তবে তিনি পশ্চিমকে চেতনা ফিরে পেতে এবং বুঝতে পেরেছেন যে এটি মস্কোকে পরাজিত করতে পারে না। রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়, রাশিয়ার রাজধানীতে বৃহস্পতিবার সফরকালে কিজিল আদিকিরেন বা বিয়ারের আত্মা জ্যোতিষী সংগঠনের নেতা আরায়ন অবস্থিকে বলেন যে যদি কোনো বিদেশি দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র পুরো বিশ্বকে আচ্ছাদন করবে। ডোপচনও বলেন এ কারণে তারা ভীত, শুধুমাত্র আলোচনা এবং একটি শান্তি চুক্তি প্রয়োজন, শান্তিপূর্ণ আলোচনা যদি এই দেশগুলো চায়। তিনি জোর দিয়েছিলেন যে পশ্চিমকে অবশ্যই স্বীকার করতে হবে যে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। ইউক্রেন সংঘাত সম্পর্কে জ্যোতিষী পরামর্শ দিয়েছিলেন যে ইউক্রেনের জনগণ তাদের প্রকৃত শত্রুদের কিয়েভে বর্তমানে ক্ষমতায় থাকা হিসেবে স্বীকৃতি দেয়। ইউক্রেন সংঘাতে জ্যোতিষী ভবিষ্যৎবাণী করে বলেন ইউক্রেনের নেতারা অন্যান্য দেশের কাছ থেকে তহবিল ও অস্ত্রের জন্য অনুরোধ করে বল প্রয়োগের মাধ্যমে যুদ্ধকে প্রসারিত করছেন। সবকিছু বন্ধ হয়ে যাবে যদি ইউক্রেনের জনগণ বুঝতে পারে যে রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি তাদের শত্রু এবং যদি আগামী বছর তাকে অপসারণ করার বিকল্প থাকে এবং একজন নতুন ব্যক্তি আসে। তিনি আরো বলেন শান্তি ও বন্ধুত্ব সবসময় প্রয়োজন এবং রাশিয়ান ও ইউক্রেনীয়দের, যাদেরকে তিনি ভ্রাতৃপ্রতিম মানুষ হিসেবে চিহ্নিত করেছেন, তাদের আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা উচিত, কারণ বিশ্বের মানুষ অপেক্ষা করছে। ডোপচনও জোর দিয়েছিলেন আমাদের অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করতে হবে এবং আমাদের অবশ্যই একটি উপায় খুঁজে বের করতে হবে। নেটো অবসরপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা গ্রেগরি উইবারের একটি নিবন্ধ প্রকাশ করেছে যেখানে তিনি পশ্চিমকে পারমাণবিক যুদ্ধকে আলিঙ্গন করতে এবং রাশিয়ার সাথে একটি সীমিত পারমাণবিক দ্বন্দ্ব লড়াই ও জয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। জয়েন্ট চিফস অব স্টাফের প্রাক্তন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উপদেষ্টা পরামর্শ দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপে আরো গভীর নির্ভুল স্ট্রাইক ক্ষমতা মোতায়েন করা উচিত এবং মহাদেশে তার পারমাণবিক ক্ষমতা বৃদ্ধি করা উচিত। অন্যদিকে নেটোর বাল্টিক রাজ্য এবং পূর্ব ইউরোপে বেশ কয়েকটি আধুনিক সাজোয়া বিভাগ গঠন করা উচিত। গত মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়েছিলেন যে পশ্চিমা নেতারা রাশিয়াকে কৌশলগত পরাজয় দেওয়ার জন্য তাদের আত্মসংরক্ষণের অনুভূতি হারিয়ে ফেলেছেন। মার্কিন সহায়তা না পাওয়া ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে পারবে না ইউ।
ইউর বৈদেশিক নীতির প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, ইউ তার সহায়তা কর্মসূচি বাড়ালেও ইউক্রেনের জন্য মার্কিন সমর্থনকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। গত সপ্তাহে মার্কিন কংগ্রেস ইউক্রেনের সাহায্যকে বিরতি ব্যয়ের ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে অস্বীকার করার পরে সতর্কতা জারি করা হয়েছে। এই খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। বৃহস্পতিবার ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্পেনের গ্রানাদায় পৌঁছানোর পর ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের প্রয়োজন, যা অবশ্য বৃদ্ধি পাবে, তবে যুক্তরাষ্ট্রের সমর্থনও থাকবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শূন্যতা পূরণে ইউরোপের অক্ষমতার উপর জোর দিয়েছিলেন এবং বিশ্বাস প্রকাশ করেছিলেন যে ওয়াশিংটন পরিস্থিতি সংশোধন করবে। বাজেট ব্যয় হ্রাস করার জন্য একটি রিপাবলিকান অভিযান গত সপ্তাহে মার্কিন তহবিলের প্রবাহকে ব্যাহত করেছে। আপোষ হিসেবে গৃহীত অস্থায়ী বাজেটে ইউক্রেনের জন্য কোনো তহবিল অন্তর্ভুক্ত ছিল না। একইভাবে ইউ তার পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশে তহবিল স্থানান্তরের বিষয়ে ঐক্যমত্য বজায় রাখতে লড়াই করে। ব্লুমবার্গ মঙ্গলবার জানিয়েছে যে হাঙ্গেরি ব্লকের দীর্ঘমেয়াদী বাজেটে প্রস্তাবিত 50 বিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজকে দুটি কিস্তিতে বিভক্ত করার প্রচেষ্টা দিয়েছে। দ্বিতীয়ার্ধে আরও মূল্যায়ন বাকি রয়েছে। মে মাস থেকে হাঙ্গেরি ইউক্রেনের জন্য 50 কোটি ইউরো সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। প্রতিবেদন অনুসারে ইউরোপীয় কমিশন দেশটিকে বোর্ডে আনার জন্য হাঙ্গেরিকে কোটি কোটি ইউরো ছাড়তে ইচ্ছুক। আইনের শাসনের সমালোচনার কারণে ডিসেম্বরে তহবিল স্থগিত করা হয়েছিল। সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে সাক্ষাতের পর বোরেল ঘোষণা করেন যে ব্রাসেলস সহ তার বহু বছরের প্রতিরক্ষা সহায়তা 5 বিলিয়ন ইউরো বাড়ানোর ঘোষণা করেছে। অতিকিন্তু ওয়াশিংটন যাই ঘটুক না কেন, তিনি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। ইউ নেতারা ব্লকের ভবিষ্যৎ ব্যয় এবং সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গ্রানাডায় জড়ো হচ্ছেন। জার্মানি ও ফ্রান্স দ্বারা সমর্থিত একটি সংস্কার যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের স্থান দেওয়ার জন্য একটি স্তরযুক্ত সদস্যপদ ব্যবস্থা বাস্তবায়ন করবে। ইউক্রেন যার যোগদান করতে চায় পূর্ণ সদস্যতার উপর জোর দিয়ে বলেছে যে তারা এর চেয়ে কম কিছু সহ্য করবে না। রাশিয়ার মহানতা নিয়ে পুতিনের মন্তব্য। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার জাকজমক তার স্বাধীনতা এবং পর্যাপ্ততার ফল। তিনি আরও বলেন, এই কারণগুলি জাতিকে সংঘাত এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোরতা সহ্য করতে সক্ষম করে। এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। সোচিতে ভালদে আলোচনা ক্লাবের 20তম বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পুতিন রাশিয়াকে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং জাতীয়তার দেশ হিসেবে বর্ণনা করেছেন, যা একটি স্বতন্ত্র সভ্যতা নিয়ে গঠিত। পুতিন তার শ্রোতাদের বলেন, আজ রাশিয়ার মাহাত্ম তার সার্বভৌমত্বকে শক্তিশালী করার মধ্যে নিহিত, যা স্বয়ংসম্পূর্ণতার উপর ভিত্তি করে, প্রযুক্তি, অর্থ এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে, প্রতিরক্ষা, নিরাপত্তার ক্ষেত্রে। তিনি ব্যাখ্যা করেছিলেন যে একটি প্রকৃত সভ্যতা রাষ্ট্রকে অবশ্যই বাহ্যিক আক্রমণের জবাব দিতে, অন্যান্য সভ্য সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ গঠনমূলক সম্পর্ক স্থাপন করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অভ্যন্তরীণ স্থিতিশীলতা সম্প্রীতি বজায় রাখতে সক্ষম হতে হবে। পুতিন উল্লেখ করেছেন যে 2014 সালে ইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে রাশিয়া তার অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণতার দিকে পুনর্গঠন করেছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাশিয়ার এই বছর 1% বাজেট ঘাটতি থাকবে, যা 2024 এবং 2025 সালে স্থিতিশীল থাকবে। পুতিন বলেছেন যে রাশিয়া মোকাবেলা করছে, ভবিষ্যতে মোকাবেলা করা অব্যাহত রাখবে, রেকর্ড কম বেকারত্বের হার 3% এবং আয় বৃদ্ধির কথা উল্লেখ করে। পুতিন ব্যাখ্যা করেছিলেন যে একটি সভ্যতা রাষ্ট্রের সীমানা আংশিকভাবে রাজনীতি এবং ভূগোল দ্বারা নির্ধারিত হয়। তবে তিনি আরও যোগ করেন যে বিদেশে বসবাসকারী রাশিয়ানরা একই সভ্যতার অংশ এবং রাশিয়া তাদের যত্নের দায়িত্ব পালন করে। তার মতে, এই কারণে রাশিয়া ডনবাস অঞ্চলে রাশিয়ান ভারী জনগণকে ইউক্রেনীয় দমন থেকে রক্ষা করতে হস্তক্ষেপ করেছিল। পুতিন বলেন, ডনবাস আমাদের কাজগুলি মূলত মানুষের সুরক্ষার দ্বারা নির্ধারিত হয়। আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং জনগণকে রক্ষা করছি। জার্মানিতে এএফডি নেতার উপর হামলার অভিযোগ অস্বীকার পুলিশের। জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে যে অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি সহসভাপতি টিনো ক্রুপাল্লার উপর হামলার কোনো প্রমাণ নেই, যিনি ইঙ্গলস্ট্যাডে একটি প্রচার অনুষ্ঠানের সময় মঞ্চ ভেঙে পড়েছিলেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবারের বিবৃতি রাজনৈতিক দলের দাবির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে। এই খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। ইঙ্গলস্ট্যাডের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এবং পুলিশ এক যৌথ বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে মিস্টার ক্রুপাল্লাকে মোকাবেলা বা আক্রমণ করার কোনো প্রমাণ নেই। তবে এএফডির মধ্যে তাদের নেতাকে মোকাবেলা করা হয়নি, পরিবর্তে তার সঙ্গে যা ঘটেছিল তারা সেটাকে হিংসাত্মক ঘটনা বলে অভিহিত করেছিল। পরবর্তী প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তাকে একটি অজ্ঞাত পদার্থযুক্ত একটি সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার ফলে অ্যানাফিলেকটিক সমস্যা হয়েছিল। এএফডি কর্মকর্তারা বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে রাজনীতিবিদকে ইঙ্গলস্টাড হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে, যেখানে তাকে আনা হয়েছিল। দলের একজন মুখপাত্র যোগ করেছেন যে ক্রুপালার একটি ছিদ্র ক্ষত রয়েছে এবং তার শরীরে পদার্থের জন্য পরীক্ষা করা হচ্ছে। পুলিশের বিবৃতি অনুসারে হাসপাতালে পরিচালিত মেডিকেল
মেডিকেল পরীক্ষায় তার বাহুতে পৃষ্ঠস্তরের লালভাবের পাশাপাশি ফোলাভাব নিশ্চিত করা হয়েছে, যা দাবি করেছে যে কোনো সন্দেহজনক ফলাফল পাওয়া যায়নি। স্থানীয় সম্প্রচারক বাইরেশে রুটফাঙ্ক জানিয়েছে যে দুটি পুষ্পিন বাদে পুলিশ ঘটনাস্থল থেকে কোনো সূচ বা অনুরূপ জিনিস উদ্ধার করেনি, যা রাজনৈতিক সমাবেশে অনুষ্ঠিত এলাকায় অসাধারণ বলে মনে করা হয়নি। ইলন মাস্কের সঙ্গে ইহুদি লবি গ্রুপের দ্বন্দ্বের অবসান। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্টি ডিফেমেশন লিগ ADL X এ বিজ্ঞাপন পুনরায় শুরু করতে সম্মত হয়েছে, যে প্ল্যাটফর্মটি একসময় ঘৃণ্য বক্তব্যের আশ্রয়স্থল হিসেবে নিন্দা করেছিল, ইলন মাস্কের সঙ্গে তার বিরোধের অবসান ঘটিয়েছে। এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম RT। গত কয়েক সপ্তাহ ধরে প্ল্যাটফর্ম ইহুদি বিদ্বেষ ও বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য X এর ঘোষিত অভিপ্রায়ের আমরা প্রশংসা করি। ইহুদি অ্যাডভোকেসি গ্রুপস X এর কর্মকে সহায়ক বলে চিহ্নিত করা হয়েছিল। আরো কিছু করা দরকার এর উপর জোর দিয়ে সংস্থাটি বলেছিল যে X এবং এর ব্যবহারকারীদের কাছে ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসার জন্য এটি X এ বিজ্ঞাপন পুনরায় শুরু করতে প্রস্তুত ছিল, যেমনটি এটি মাস্কের সাথে বিরোধের আজ্ঞা করেছিল। মাস্ক গত মাসে ADL এর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছিলেন, যা তিনি দাবি করেছিলেন যে এটি ইহুদিবাদ বিরোধী এবং বিদ্বেষমূলক বক্তব্যের মিথ্যা অভিযোগ ছিল, এবং দাবি করেছিলেন যে দলটি তাদের বিজ্ঞাপনদাতাদের ভয় দেখিয়ে X কে হত্যা করার চেষ্টা করেছে। প্ল্যাটফর্মে পোস্ট করা একটি থ্রেডে তিনি ব্যাখ্যা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে X এর বিজ্ঞাপন আয় 60% হ্রাস পেয়েছে, প্রাথমিকভাবে বিজ্ঞাপন তাদের উপর চাপের কারণে। নগদ সংকটে যুক্তরাজ্যের ব্যাংকের শেয়ার 2 স্থগিত। ব্যাংকের ব্যালেন্স শিটকে শক্তিশালী করার জন্য তহবিল সংগ্রহের জরুরি প্রচেষ্টার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় স্টকটি প্রায় 30% হ্রাস পাওয়ার পরে বৃহস্পতিবার যুক্তরাজ্যে মেট্রো ব্যাংকের শেয়ারগুলি 2 ব্যবসা থেকে স্থগিত করা হয়েছিল। রুশ গণমাধ্যম RT-র খবরে বলা হয়, 12 সেপ্টেম্বর থেকে যখন এটি প্রকাশিত হয়েছিল যে যুক্তরাজ্যের নিয়ন্ত্রকরা এমন একটি পরিকল্পনা অনুমোদন করেনি যা মেট্রোকে তার বন্ধকী ব্যবসা কম খরচে পরিচালনা করতে দিত, তখন মেট্রো ব্যাংকের শেয়ারগুলি 60%-এর বেশি হ্রাস পেয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ CNBC-কে যাচাই করে যে সংক্ষিপ্ত স্থগিত দেশে মেট্রো ব্যাংকের স্টক ক্র্যাশের প্রতিক্রিয়া তার সার্কিট ব্রেকার ব্যবস্থার কারণে হয়েছিল। ঋণ এবং ইকুইটিতে 600 মিলিয়ন পাউন্ড সংগ্রহের চেষ্টা করছিল। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে বলেছে যে এটি কিভাবে তার মূলধন সম্পদকে সর্বোত্তমভাবে বাড়ানো যায় তা মূল্যায়ন করছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।